হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো কিভাবে সহজে বটি দিয়ে কই মাছ কাটা যায়। কই মাছ কাটার জন্য আমি এখানে কতগুলো জীবিত কই মাছ নিয়েছি, যেটা কাটা আসলেই খুবই কঠিন একটা কাজ, সবার কাছেই কঠিন লাগে। কই মাছটা একটু পিছলা থাকে, তাই কই মাছ কাটার জন্য গুড়ি লাগবে। আমি এখানে কাঠের গুড়ি নিয়েছি। আমি এখানে জীবিত কই মাছ নিয়েছি। জীবিত কই মাছ কাটাটা আসলে খুবই কঠিন, খুবই সাবধানে ধরবেন। প্রথমে মাছের মাথাটাকে খুব শক্ত করে ধরতে হবে এবং অবশ্যই গুড়ি মেখে নিতে হবে। হাতে ভালো করে গুড়ি মেখে নিয়ে মাছের মাথাটা শক্ত করে ধরে কানসাগুলোকে ফেলে নিতে হবে। দেখুন, আমি কানসাটা ফেললাম এক সাইডের, এখন অন্য সাইডের কাঁচাটাকে ফেললাম। বাস, আমার মাথা কাটা হয়ে গেল। এখন আমি দুই সাইডের কাঁটাগুলো কেটে নিব। সাবধানে কাটবেন, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অপর সাইডের কাঁটাগুলোকে কাটছি, খুব শক্ত কাঁটা, সাবধানে কাটবেন অবশ্যই সবাই। ভালো করে গুঁড়ো মেখে নিবেন। এবার আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিব। লেজ এবং মাথা ধরে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। মাথার এখানেও আঁশ থাকে, ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিবেন। পেটের এখানে শক্ত একটা চামড়া থাকে, এই চামড়াটাকে টেনে ছিঁড়ে নিতে হবে বটির সাহায্যে। চামড়াটা কাটা হয়ে গেলে আপনারা দুই সাইডের কাঁটাগুলোকে কেটে নেবেন। কাঁটা কাটছি, দুই সাইডের কাঁটা কেটে নেবেন। ভালো করে আঁশ ফেলে নিতে হবে। এবার পেটের এখানে একটা দুটো কাঁটা থাকে, ওটাকে ফেলে নিতে হবে, লেজ ফেলে নিতে হবে, ফুলকোগুলোকে ফেলে নিতে হবে। এবং পেটের এখানে আমাদের ফাড়ার দরকার নেই, ওই কাঁটাটা ফেলে দিলে ছোট একটা ফাঁক বের হবে, সেখান থেকেই আমরা পেটে নাড়িভুঁড়িগুলোকে বের করে নিতে পারবো। বাস, হয়ে গেল আমার মাছ কাটা। আমি ফুলগুলোকে ফেলে নিচ্ছি। ফুলগুলো না ফেললেও হয়, তবে আমি ফেলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি এখন আর একটা মাছ কেটে দেখাবো। প্রথম আবার বলছি, কাঁচাগুলো ফেলে নিতে হবে দুই সাইড থেকে। খুবই সাবধানে ফেলবেন, জীবিত মাছ, হাতে কাঁটা লেগে যেতে পারে। দুই সাইডের কাঁটাগুলোকে ফেলবেন, সাবধানে ফেলবেন, খুবই শক্ত কাঁটা। কাঁটা আমার এক সাইডের কাঁটা ফেলা হয়ে গেল, এখন অন্য পাশের কাঁটাগুলো ফেলবো। মাছের কাঁটাগুলো ফেলা হয়ে গেছে, এখন দুই সাইডের আরো ছোট ছোট কাঁটা আছে, সেগুলোকে ফেলতে হবে। মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশগুলোকে সুন্দর করে ছাড়াতে হবে, যেন আঁশ না থাকে। মাথার দিক থেকে আসতে থাকে অনেক, এগুলোকে ভালো করে আপনারা ছাড়াবেন। আর পেটের এখান থেকে অনেক আঁশ থাকে, এগুলোকেও ভালো করে ছাড়াবেন। এবং সবচেয়ে প্রধান কাজ, সেটা হচ্ছে পেটের এখানে একটা শক্ত চামড়ার মতো থাকে, সেই চামড়াটাকে আপনারা ফেলে নিবেন।
হলুদ কালারের একটা চামড়া থাকে, একটু হলদেটে টাইপের। এখন পেটের এখানের কাঁটাটা ফেলে দিলে ছোট একটা ফাঁকা মতো হয়, সেখান থেকে আপনারা নাড়ি ভুঁড়িগুলোকে বের করে নেবেন। এটার জন্য পেট ফাটতে হবে না, ছোট এই এই জায়গাটা থেকে নাড়ি ভুঁড়িগুলোকে টেনে বের করে করা যায়। ময়লাগুলো একদম এখান থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে। লেজ ফেলে নিলাম, মাছের ফুলগুলোকে আমি হাত দিয়ে টেনে টেনে বের করে নিচ্ছি, না ফেললেও হয় কিন্তু আমি ফেলে নিচ্ছি। এবার আমি মাছটাকে দুটো দুই সাইডে ফেলে নিব যাতে মশলাগুলো ঢুকে। এ কারণে মাছগুলোকে দুই সাইড থেকেই ফেলে নিলাম। আমার মাছ কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমার মাছ কাটা হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।